আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি ঘরে কীভাবে চিকেন রোল তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি 1.5 কাপ ময়দা দিয়ে 15টা চিকেন রোল তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে যাই। প্রথমে আমি রুটির জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন আমি নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণ দিয়ে দিবেন। এখন আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দিলাম একটা বড় সাইজের ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি কতটুক পরিমাণ লেগেছে সেটা আমি বলছি না, সবার সমান লাগবে না, তার জন্য আমি পরিমাণটা উল্লেখ করলাম না। এখন আমি সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘনত্ব কীরকম হয়েছে। আপনারা বেশি ভারীও রাখবেন না, আবার বেশি পাতলাও করতে যাবেন না। আমার রুটির ব্যাটারটা রেডি, এখন আমি রুটি তৈরি করতে চলে যাচ্ছি। রুটি তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে তার মধ্যে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম। এখন আমি ডালের চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার দিয়ে হাতলটা ঘুরিয়ে আমি ব্যাটারটা ছড়িয়ে নিলাম। 3-4 মিনিট অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু ড্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আপনাদের রুটি হয়ে গিয়েছে, আপনারা তুলে নেবেন। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এইভাবে সব রুটি করে নিলাম। এখন আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি ভেতরের পুরের জন্য নিলাম 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট, ছোট করে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ পরিমাণ দিলাম গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্সিং কমপ্লিট করার পর আমি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এটাকে বেশি মেরিনেট করে রাখার দরকার নাই, জাস্ট 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাই। ভেতরের পুর রেডি করার জন্য আমি চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সফট না হয়ে যায়। পেঁয়াজ সফট হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বাঁধাকপি। আপনারা চাইলে বাঁধাকপি স্কিপ করতে পারেন, আমি দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো 4-5 মিনিট যাতে বাঁধাকপি সফট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি সফট হয়ে গিয়েছে। এখন আমি দেব কিছু গুঁড়া মশলা। প্রথমে দিলাম 1 চা চামচ পরিমাণ কারি পাউডার, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দেখা হচ্ছে 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে সকল মশলার। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে যে মেরিনেট করতে রেখে দিয়েছিলাম চিকেন, সেই চিকেনটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। চুলার আঁচটা কিন্তু আছে মিডিয়াম টু লোয়ের মধ্যে। ভালোভাবে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এই পর্যায়ে কোনো পানি দেইনি, মাংস থেকেই পানি উঠেছে। এখন আমি আবার নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দেব। আরও 5 মিনিট পর ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন
মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে গাজরও স্কিপ করতে পারেন, আমি দিলাম। এই পর্যায়ে আমি দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। গাজর আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার পুর রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং নেক্সট প্রিপারেশনে চলে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার রুলের জন্য ভেতরের পুর রেডি হয়ে গিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি সব রুটি তৈরি করে নিয়েছি। আমার 1.5 কাপ ময়দায় কিন্তু 15টা রুটি হয়েছে, তার মানে 1.5 কাপ ময়দাতে আমার 15টা রুল হবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটুকু ভারী হয়েছে। রুলের কর্নার সিল করার জন্য আমি ময়দা হালকা গুলিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা রুল তৈরি করে আমি কিভাবে তৈরি করলাম। আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে, এটা মুখে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। এখন এই সাইডে আমি যে ময়দা এবং পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, ভারী মিশ্রণ, ওইটা দিয়ে সিল করে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একই নিয়মে সব রুল তৈরি করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে সব রুল তৈরি করে নিয়েছি। এখন আমি ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নেব। তার জন্য আমি এখানে নিলাম 1টা ডিম এবং 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক। নিয়ে ভালোভাবে ডিম ফেটিয়ে নেব এবং এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ব্রেড ক্রামস। তো এখন আমি একে একে সব রোলস ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। একই নিয়মে আমি সব চিকেন রোল তৈরি করে নেব। সব চিকেন রোল কমপ্লিট। এখন আমি যেগুলা ভাজবো ওইগুলাকে 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। চলে আসলাম, আমি চিকেন রোল ভাজার জন্য 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ব্রেড ক্রামসটা সেট হয়ে যায়। আমি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভাজার জন্য দিয়ে দিলাম। গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু থাকবে মিডিয়াম টু লোয়ের মধ্যে। যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচ আমার রেডি হয়ে গিয়েছে। একই নিয়মে আমি সব রুল ভেজে নেব। এই যে আপনারা দেখছেন তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন রুল। আমি একটু ডিপ গোল্ডেন ব্রাউন কালার করলাম, কারণ আমার এই কালারটা খুবই পছন্দ এবং ক্রাঞ্চি হয় বাইরের দিকটা, তার জন্য আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। খুবই মজাদার একটা রেসিপি, যারা যারা এখনও ট্রাই করেননি আমি সবাইকে বলবো একবার হলে ওই রেসিপিটা ট্রাই করুন। এখন সামনে রামাদান চলে আসছে, রামাদানের মধ্যে সমুচা, চিকেন রোল বা বিফ রোল, বিভিন্ন ধরনের রেসিপি সবাই তৈরি করছেন। আমি অবশ্য রমজানের জন্য এই রেসিপিটা তৈরি করিনি, আমি বিকেলে নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করেছি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানে আমার বকবকটা বন্ধ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।